আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মেয়েটি হলো আমার ছোট বোনের, সেই মেয়েটি গত আগস্টের 6 তারিখে এই মেয়েটির জন্ম হয়েছিল। আমার মনটা কখনো নরম, কখনো গরম, আবার কখনো স্তব্ধ, বারবার হয়ে যায় মৃত্যুযাত্রী, এ যেন ক্লান্তিময় একদিনের সূচনা। মনের উদ্বেগকে কোনোভাবেই ছোট বোনের মেয়ের জন্য আজকে কিছু কেনাকাটা করেছিলাম, তার জন্য একটি জামা কিনেছি, পায়জামা কিনেছি, দুধ কিনেছি। ছোট বোনের ছেলেটি খুবই চঞ্চল, তাকে অনেক বেশি চঞ্চল সে। এমন ছোট ছোট দুইটা ছেলে মেয়ে, যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই মানে। মন থেকে আলাদা করা যাচ্ছে না, এতদিন পিতা চেষ্টা মাত্র, চাপা কান্নায় আর শত কষ্টের ভারে বাতাস যেন ক্রমশ বাড়ি হয়ে আসছে। স্পষ্টতই উপলব্ধি করছি এ মুহূর্তে বোনকে হারানোর ব্যথা আর শূন্যতা ছাড়া আর কিছুই আমার ভাবনায় নেই, কিন্তু তবুও জীবন থেমে নেই, বিরামহীন এই ছোটা, তারপরেও প্রত্যাশা পূরণের আশা। স্বতঃস্ফূর্তভাবে নিজের কাজটিকে মনোযোগ দেয়া কিংবা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়া, এসব আর আগের মতো হয়ে ওঠে না। কোনোভাবে কাছের প্রিয় মানুষকে যখন ছেড়ে যান, চিরতরে অনন্তলোকে যাত্রা করেন, তখন জীবনের প্রাণ চাতুর্য সবসময় মানুষকে উচ্ছল প্রাণবন্ত রাখতে পারে না, সব আনন্দই উপভোগ করা সম্ভব হয় না। অজানা এক শূন্যতা সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে নিজেকে। আমরাও সেই পরিস্থিতির শিকার, বিশেষ করে আমার ছোট বোনের ছেলে মেয়ে দুটি। ছেলেটির নাম মোহাম্মদ এবং মেয়েটির নাম মাইমুনা। তাদের মুখের দিকে তাকালে নিজেকে বড়ই অভাগা মনে হয়। আমার ছোট বোন বড্ড সরল মানুষ ছিল, আবেগের আকুলতায় ছোট বোনের মুখটি বেশি ওঠে বারবার মনিকোঠায়। আমার ছোট বোনের ছেলের হাজারো আবদার, হাজারো চাহনি, হাজারো দুষ্টুমির ভাবনার অন্তরালে কত কিছু যেই বেশি ওঠে। সত্যিকার অর্থে জীবন তো আর থেমে নেই, জীবন চলছে, চলবেই অবিরাম। দূর থেকে দোয়া করো যেন ওরা মানুষের মতো মানুষ হয়, আল্লাহ যেন তাদের সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে দিও আল্লাহ। অবুধ শিশু দুটির সহায় হয়ো তুমি।